ভারত উৎসব উপলক্ষে খাস খবর বাংলা ওয়ান অনুষ্ঠিত করতে চলেছে শারদ সম্মান 2019। অংশগ্রহণ করতে পারেন পুরুলিয়া জেলার পুজো উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আমাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 7407385451 এবং 8942909779। হাতে গোনা মাত্র কয়েকটা দিন, পুজো আসছে, কিন্তু এত সবের পরেও ব্যস্ততা নেই বাঁকুড়ার সোনামুখের তাঁত শিল্পীদের মধ্যে। কেননা এবার তেমন একটা চাহিদা নেই সোনামুখী সিল্কের। শাড়ির জগতে এই জেলার বিষ্ণুপুর যেমন বিখ্যাত বালুচরির জন্য, তেমনি সোনামুখের সিল্ক আর তসরের শাড়ির খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু এত সবের পরেও এবার পুজোর আগে শিল্পীদের মন ভালো নেই। বঙ্গনারীর চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে শাড়ির বিশেষ যোগসূত্র রয়েছে। সারা বছর আরামদায়ক পছন্দসই পোশাক অনেকেই পরলেও পুজোর দিনগুলিতে শাড়ি থাকে প্রথম পছন্দের তালিকায়। কিন্তু এত সবের পরেও সোনামুখের তাঁত শিল্পীদের ঘরে লাভের টাকা ঢুকছে কই? শাড়ি তৈরির মূল কাঁচামাল রেশম কেনার সামর্থ্য নেই অনেক শিল্পীরই, ফলে ভরসা সেই মহাজন। সেই কারণে এখানকার অধিকাংশ তাঁত শিল্পী মহাজনের হাত থেকে বেরোতে পারেননি, ফলে সামান্য মজুরিতেই তাদের কাজ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত রবিলোচন হেস বলেন, এবার পুজোর চাহিদা তেমন নেই, আর চাহিদা থাকলেও তাদের লাভ খুব বেশি ছিল না। লাভের অঙ্ক পুরোটাই যায় মহাজনের ঘরে। গড়ে 300-400 টাকার বেশি রোজগার তাদের হয় না। তারা প্রত্যেকেই আর্থিক অনটনের মধ্যে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, সংসার খরচ চালাতে গিয়ে অধিকাংশ শিল্পী এখন 50,000 থেকে 1,00,000 টাকা ঋণের বোঝা মাথায় চেপেছে। আগে পুজোর প্রত্যেক তাঁত শিল্পী বোনাস পেত, এখন সেসব বন্ধ বলেই তিনি জানান। পুজোর সোনামুখী সিল্কের চাহিদা খুব একটা বেশি নেই জানিয়ে শিল্পী সমীর দত্ত বলেন, দেশে GST চালু হয় তারা সমস্যায় পড়ছেন, একই সঙ্গে আর্থিক সংগতি না থাকার কারণে মহাজনে খপ্পরে পড়ছেন বলেও তিনি জানান, এবং তার ক্ষতিগ্রস্তও হচ্ছেন। সব মিলিয়ে পুজোর আগে ভালো নেই সোনামুখীর বিখ্যাত সিল্ক শিল্পের যুক্ত মানুষেরা। সকলেই চাইছেন এই শিল্পকে টিকিয়ে পাশে এসে দাঁড়াক সরকার। ভিসাল MI স্টোর, যে কোনো ধরনের MI প্রোডাক্টের ফোন অফলাইনে কেনার জন্য চলে আসুন ভিসাল MI স্টোরে। এখানে আপনারা Xiaomi, Redmi, Poco এইসব ফোনগুলি পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া এক্সচেঞ্জ অফার ও ফাইন্যান্সের সুবিধাযুক্ত এই MI স্টোরে আপনারা পেয়ে যাবেন MI ব্র্যান্ডেড TV, লাগেজ ব্যাগ, হোম সিকিউরিটি ক্যামেরা, ল্যাপটপ ব্যাগ, পাওয়ার ব্যাঙ্ক, সাউন্ড স্পিকার, USB ক্যাবেল ও ব্লুটুথ হেডসেট। তাই আর দেরি না করে এক্ষণে চলে আসুন ভিসাল MI স্টোরে। ঠিকানা রঘুনাথপুর, ওল্ড মিথিলা লজ, 18 গ্রাউন্ডের বিপরীতে। সম্পর্ক ফোন নাম্বার 9800662788 এবং 9126387141। পুজোতে কি অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদাটা বেশি আছে? না না, চাহিদা সেরকম বেশি নাই। আর বেশি থাকুক আর কম থাকুক সেটা মহাজনদেরই প্রফিট, আমাদের কোনো প্রফিট নেই। আমাদের ওই 300-400 টাকার মধ্যেই সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতে আমাদের খুব সংসারের অভাব অনটন খুবই বেশি। আমাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার মতন আমাদের সেরকম ক্ষমতা নেই। আমরা বোনাস যে পেতাম আগে, সেই বোনাসটাও কিন্তু এখন উঠে গেছে। তার ফলে আমাদের পুজোতে যে আর্থিক সংকট মানে বিশাল বেশি। আর আমরা কি বলবো, আমাদের এই তন্তুবাইদের, সোনামুখী তন্তুবাইদের এমনই অবস্থা, এক একজনকার 50-1,00,000 টাকা করে ঋণ মাথায় চাপানো আছে। কারণ সংসারের অভাবের জন্য তো খাদ্য না করতেই হচ্ছে। মানে লাভের অংশটা কি মহাজন? হ্যাঁ, লাভের অংশটা পুরো মহাজন লাভ প্রফিট করছে। আমাদের সেই অংশটা যে আগে যেমন 8.33
5% বোনাস দিত সেটাও উঠে দিয়েছে, এখন কোনো কিছু ব্যবস্থা নাই। এখন সরকারের কাছে কি আবেদন রাখবেন আপনারা? আমরা সরকার কাছে আবেদন করছি যেন সরকার আমাদেরকে একটু নজর দেয়, আমাদের আর্থিক সহযোগিতা যেন করে একটুকুন, তাহলেই কিন্তু আমাদের একটুকুন লাভের মুখটা দেখতে পাবো। আপনার নাম? আমার নাম রবিলোচন হ্যাস। কতটা ব্যস্ততার মধ্যে আছেন পুজোতে? এবার খুব না, খুব ব্যস্ততা নেই। কী কী ধরনের শাড়ি তৈরি করেন আপনারা? শাড়ি এখানে অনেক রকম হয়, আপনার প্লেন সাদা কাতান হয়, আপনার কালার শাড়ি হয়, এখন তো এইসব ডাই করার উপরে আপনার অভিনন্দন বা জল তরঙ্গ যে বলছে এটা, হ্যাঁ 4D আছে, 3D আছে, হ্যাঁ বিভিন্ন রকমের হয় সোনামুখী সিল্কে। আচ্ছা, হ্যাঁ সহযোগিতা করেছে সরকার, আগের সরকারের তুলনায় এই সরকার প্রচুর সহযোগিতা করেছে, কিন্তু সেটা আমাদের ফলশ্রুতি হচ্ছে না। এখন কি বলবেন সরকারের কাছে, কি বার্তা দেবেন? সরকারের কাছে বার্তা দেবো এটাই যে আমাদের তাঁতের সেট যেগুলো প্রয়োজন সেগুলো না পেয়ে আপনার শান্তিপুর, নদিয়া, ধনেখালী বা সমুদ্রগড় এইসব জায়গার যে তাঁত সেট সেই সব সরঞ্জাম আমাদেরকে দেওয়া হচ্ছে। আজকে বালুচুরি আর সোনামুখী সিল্ক এক না, বালুচুরি সরঞ্জাম যদি সোনামুখী তাঁতিকে দেওয়া হয় তারা কিছুই করতে পারবে না, সেই রকম হচ্ছে আর কি। আপনার নাম? সদানন্দ সু। মহাজনদের কাছ থেকে মাল নিয়ে আসার ফলে কি অপচয় পাচ্ছে কি? মহাজনের কাছ থেকে মাল শুধু আনার জন্যে লাভের অংশটা তো আমাদের কমে গেছে, আমরা যদি নিজেরা যদি ওই লাভ মাল শুধুটা আনতে পারতাম, কিনতে পারতাম, মহাজনকে দিতাম, তাহলে আমরা একটু লাভটা বেশি পেতাম, কিন্তু এর জন্য চাই আর্থিক সম্পদ, সেইটা তো আমাদের কাছে নেই, এই জন্য আমরা মহাজনের আন্ডারে কাজ করছি, তাহলে লাভের অংশটা পুরোটাই মহাজনের কাছে চলে যাচ্ছে, আমরা সামান্য একটু বানি পাচ্ছি ব্যাস। সোনামুখী তো তাঁত শিল্প বিখ্যাত সেটা সবাই জানে, কিন্তু এইটার জন্য আমাদের উপর মহলে যদি সরকার যদি একটু দেখে বা একটু যদি সহযোগ করে তাহলে খুবই ভালো হয়, রিকোয়েস্ট করব যেন সহযোগ করে। আচ্ছা, আপনার নাম? সমীর দত্ত। আপনি কি ইলেকট্রনিকের কাজ করাতে চাইছেন? আপনার বাড়ির ছেলে মেয়েদের জন্য একজন অভিজ্ঞ গৃহশিক্ষকের সন্ধান করছেন? পাইপলাইন, জল ট্যাঙ্ক, নলকূপ ও জেট পাম্পের কাজ করাতে চাইছেন? তাহলে আর চিন্তা কিসের? এই সমস্ত পরিষেবা এবং আরও একগুচ্ছ পরিষেবা পেতে এক্ষুনি বুকিং করুন www.quickonlineservice.in এই ওয়েবসাইটে। আমাদের ঠিকানা কুইক অনলাইন সার্ভিস, রঘুনাথপুর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে। সম্পর্ক ফোন নম্বর 7384414208 এবং 9635244005।